একটা সরকারে এসেছি, আমার এটা কাজ নয় কাউকে খুন করা। আমি একটা সরকারে এসেছি, আমার এটা কাজ নয় কারোর উপর হামলা করা। আমি একটা সরকারে এসেছি, আমার এটা কাজ নয় কোনো মনীষীর মূর্তি ভেঙে দেওয়া। গান্ধীজির প্রতি আমাদের যেমন সম্মান আছে, নেতাজির প্রতি আমাদের সম্মান আছে, রবীন্দ্রনাথের প্রতি আমাদের সম্মান আছে, নজরুলের প্রতি আমাদের সম্মান আছে, বিরসা মুন্ডার প্রতি আমাদের সম্মান আছে, বিবেকানন্দ থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকার, মৌলানা আবুল কালাম আজাদ থেকে একেবারে এপিজে কালাম, প্রত্যেককে আমরা সম্মান করি। কারণ আমরা সর্বধর্ম সমন্বয় বিশ্বাস করি এবং আমরা সার্বজনীন রাজনীতিতে বিশ্বাস করি। 3 দিন আগে টিমটিম করে জ্বলছে, 0.3% ভোট বেশি পেয়েছে। আমার বাঁকুড়া জেলার মতো বড়ও নয়, বাঁকুড়া জেলায় যার ভোটার আছে তার অর্ধেকও হবে না। হাওড়া জেলায় যা ভোটার আছে 38 লক্ষ, আর ওখানে ভোটার মাত্র 25 লক্ষ। জোর জবরদস্তি করে, দখল করে, টাকার ফোর্স দিয়ে, টাকার সোর্স দিয়ে, ঢাপাট মেশিন থেকে শুরু করে অনেক কমপ্লেন আছে। সে ঠিক আছে, আপনারা সিপিএম কে লড়াই করে জিতেছেন, পলিটিক্যালি জিতে লড়াই করুন, কাজ করুন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা যদি মনে করেন আপনি একটা জায়গায় ক্ষমতায় এসছেন বলে মার্ক্সের মূর্তি ভাঙবেন, লেনিনের মূর্তি ভাঙবেন, গান্ধীজির মূর্তি ভাঙবেন, নেতাজির মূর্তি ভাঙবেন, স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙবেন, এটা আমরা মেনে নেব না। আমার সাথে সিপিএম এর লড়াই হয়েছে, আমরাও 34 বছর পরে ক্ষমতায় এসেছি। মনে রাখবেন আমাদের স্লোগান ছিল বদলা নয় বদল চাই। তাই সিপিএম এত অত্যাচার করার পরেও আমরা কিন্তু পিঁপড়ের ডিমের মতো অত্যাচার ওদের ওপর করিনি। তার কারণ এটা আমাদের নেচার নয়, এটা গণতন্ত্র নয়। আমি সিপিএমের পক্ষে নয়, আমি বিরুদ্ধে। কার্ল মার্ক্স আমার নেতা নয়, মোহাম্মদ লেনিনও আমার নেতা নয়, কিন্তু রাশিয়ায় কার্ল মার্ক্স অফকোর্সের যে ম্যাটার, রাশিয়ায় লেনিন ম্যাটার, এক একটা জায়গায় এক একজন ম্যাটার আছে, একটা পৃথিবীর দেশও আছে, বিভিন্ন দেশ। মনে রাখবেন যে যে পার্টিরই সমর্থক হোক না কেন, আজকে বলছে আমার খুব ভালো লাগছে আমাদের সব ভাঙচুর করে, আগুন জ্বালিয়ে দিয়ে, তাণ্ডব করে,